ইসরায়েলের প্রেসিডেন্ট এরিয়াল শ্যারন, নাম শুনেছিলেন হয়তোবা, তিনি একটা কথা বলেছিলেন যে আমরা ইসরায়েল রাষ্ট্র গঠন করেছি মুহাম্মদ, তারা তো মুহাম্মদ বলে, মুহাম্মাদের ঘরের মডেলে। কিরকম? যে মুহাম্মাদের ঘরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার ছিল না, প্রযুক্তি ছিল না, স্বাচ্ছন্দ্য ছিল না, বিলাসিতা ছিল না, কিন্তু মুহাম্মাদের ঘরে অস্ত্র ছিল, মুহাম্মাদের ঘরের দেয়ালে অস্ত্র থাকতো। আমরা আমাদের রাষ্ট্রটাকে এভাবে গঠন করেছি, আমাদের কিছু থাক না থাক নিউক্লিয়ার ওয়েপেন্স আছে, আপনি এখন যত চিল্লাফাল্লা করেন ইসরায়েলের বিরুদ্ধে কিছুই করতে পারবেন না, বিকজ দে আর নিউক্লিয়ার সুপার পাওয়ার, এবং তারা ধীরে ধীরে রুলিং স্টেট হবে সামনে বাড়লে। এখন আমেরিকার পতনের সময়, ইসরায়েলের রাইজিংয়ের সময়, ও রাইজ করা মানেই হচ্ছে দাজ্জাল বের হওয়ার আর বাকি নাই, বিকজ দাজ্জাল যখন বের হবে তখন ইসরায়েল সারা ওয়ার্ল্ডকে রুল করবে। ইসরায়েলের প্রেসিডেন্ট এরিয়াল শ্যারন, নাম শুনেছিলেন হয়তোবা, তিনি একটা কথা বলেছিলেন যে আমরা ইসরায়েল রাষ্ট্র গঠন করেছি মুহাম্মদ, তারা তো মুহাম্মদ বলে, মুহাম্মাদের ঘরের মডেলে। কিরকম? যে মুহাম্মাদের ঘরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার ছিল না, প্রযুক্তি ছিল না, স্বাচ্ছন্দ্য ছিল না, বিলাসিতা ছিল না, কিন্তু মুহাম্মাদের ঘরে অস্ত্র ছিল, মুহাম্মাদের ঘরের দেয়ালে অস্ত্র থাকতো। আমরা আমাদের রাষ্ট্রটাকে এভাবে গঠন করেছি, আমাদের কিছু থাক না থাক নিউক্লিয়ার ওয়েপেন্স আছে, আপনি এখন যত চিল্লাফাল্লা করেন ইসরায়েলের বিরুদ্ধে কিছুই করতে পারবেন না, বিকজ দে আর নিউক্লিয়ার সুপার পাওয়ার, এবং তারা ধীরে ধীরে রুলিং স্টেট হবে সামনে বাড়লে। এখন আমেরিকার পতনের সময়, ইসরায়েলের রাইজিংয়ের সময়, ও রাইজ করা মানেই হচ্ছে দাজ্জাল বের হওয়ার আর বাকি নাই, বিকজ দাজ্জাল যখন বের হবে তখন ইসরায়েল সারা ওয়ার্ল্ডকে রুল করবে। ইসরায়েলের প্রেসিডেন্ট এরিয়াল শ্যারন, নাম শুনেছিলেন হয়তোবা, তিনি একটা কথা বলেছিলেন যে আমরা ইসরায়েল রাষ্ট্র গঠন করেছি মুহাম্মদ, তারা তো মুহাম্মদ বলে, মুহাম্মাদের ঘরের মডেলে। কিরকম? যে মুহাম্মাদের ঘরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার ছিল না, প্রযুক্তি ছিল না, স্বাচ্ছন্দ্য ছিল না, বিলাসিতা ছিল না, কিন্তু মুহাম্মাদের ঘরে অস্ত্র ছিল, মুহাম্মাদের ঘরের দেয়ালে অস্ত্র থাকতো। আমরা আমাদের রাষ্ট্রটাকে এভাবে গঠন করেছি, আমাদের কিছু থাক না থাক নিউক্লিয়ার ওয়েপেন্স আছে, আপনি এখন যত চিল্লাফাল্লা করেন ইসরায়েলের বিরুদ্ধে কিছুই করতে পারবেন না, বিকজ দে আর নিউক্লিয়ার সুপার পাওয়ার, এবং তারা ধীরে ধীরে রুলিং স্টেট হবে সামনে বাড়লে। এখন আমেরিকার পতনের সময়, ইসরায়েলের রাইজিংয়ের সময়, ও রাইজ করা মানেই হচ্ছে দাজ্জাল বের হওয়ার আর বাকি নাই, বিকজ দাজ্জাল যখন বের হবে তখন ইসরায়েল সারা ওয়ার্ল্ডকে রুল করবে।